রাজ্য মন্ত্রিসভায় মঙ্গলবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি সবার সামনে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে আইন মন্ত্রী রতনলাল নাথও উপস্থিত ছিলেন। বহু জল্পনার অবসান ঘটিয়ে সাম্প্রতিককালে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ ঘটিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এবং তাতে তিনজন নতুন মন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্ব হাতে নিয়েছেন। নতুন মন্ত্রিসভার সম্প্রসারণের পর মঙ্গলবার রাজ্য ক্যাবিনেটের মিটিং অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সচিবালয়ের অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সেই সকল সিদ্ধান্তগুলি তুলে ধরেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে জানাতে চাইছি, সেটা হচ্ছে আমাদের 8টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 8 জন, 8টা পোস্ট রয়েছে। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 8 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স ইন ডিফারেন্ট ডিসিপ্লিন ফর দ্য রিজিয়নাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিপসেট, আমাদের যে আগরতলায় রয়েছে, অভয়নগর আগরতলা, আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই ফ্যামিলি ওয়েলফেয়ার এবং হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের যে ফার্মাসিস্ট কলেজ, তাতে আমরা 8 জন পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেখানে আমরা নিয়োগ করব। সে সিদ্ধান্ত আজকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ক্যাবিনেট মেমোতে ছিল এবং সেই সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্ত মোতাবেক সুশান্ত চৌধুরী এও জানান, সরকারি ছাপাখানার বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শীঘ্রই নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি জারি করা হবে। আমাদের ফিলিং আপ অফ ডাইরেক্ট ভ্যাকেন্ট 2 নম্বর অফ চার্জ ম্যান অফসেট মেশিন, 3 নম্বর অফ মেশিন ম্যান অ্যান্ড 10 নম্বর অফ বাইন্ডার গ্রুপ সি টেকনিক্যাল ত্রিপুরা গভর্নমেন্ট প্রেস। আমাদের যে ত্রিপুরা সরকারের গভর্নমেন্ট প্রেস রয়েছে, তাতে 2 জন চার্জ ম্যান, 3 জন মেশিন ম্যান এবং 10 জন বাইন্ডার, টোটাল আমাদের 15 জন এই পোস্ট ফিল আপ করা হবে আগামী কিছুদিনের মধ্যে। এটা আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দপ্তর রয়েছে, যে গভর্নমেন্ট প্রেস, সেই প্রেসের জন্য সেগুলোকে নিয়োগ করা হবে। তিনি আরো জানান, রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এবং সেই সাথে স্বাস্থ্য দপ্তরের কয়েকটি পদেও নিয়োগ করা হবে। তার পার্সেন্টেজটা আরো অনেক কম, তো মানে আমরা ধরে নিতে পারি যে কোভিড যে প্যান্ডেমিক, ইট ইজ ইন ডিক্লাইনিং মোড, এবং আগামী দিনে আমাদের যে পূজার মধ্যে আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। তাই রাজ্য সরকার এখানে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের যে ল্যাব টেকনিশিয়ান, যে 125টা পোস্ট রয়েছে, তা সমস্ত ফর্মালিটিস পূরণ করে আগামী দিনে সেগুলোকে পূরণ করা। আমাদের আরেকটা সিদ্ধান্ত যে প্রপোজাল ফর ফিলিং ইন 3 ভ্যাকেন্ট পোস্ট ST, এটা উপজাতিদের জন্য, রিজার্ভ, Grade 4 মেডিকেল অফিসার হোমিওপ্যাথি, বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। হোমিওপ্যাথিতে আমাদের স্বাস্থ্য দপ্তরের অধীন 3 জন ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেখানে, এবং অল 3 পোস্ট আর রিজার্ভ ফর দ্য ST শিডিউল ট্রাইবস, এগুলোকে পূরণ করা হবে এবং ডাইরেক্টলি সেখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেগুলোকে ফুলফিল করবে। এদিনকার সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাড়াও শিক্ষা ও আইন মন্ত্রী রতনলাল নাথও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।